নিজের সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যে ডকুমেন্ট্রিটা দেখলেন এর পরে এর ব্যাখ্যার আর কোনো প্রয়োজন হয় না অথবা এর পরে খুব কথা বলারও প্রয়োজন হয় না আমরা কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিষয়গুলো সেই জন্য আমি সময় একটু সময় নেব এক কয়েক মিনিট আজ ত্রিশ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সারা বিশ্বে রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবে গুম করে দেয়ার মতো হীন অপরাধের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার পক্ষে এই দিবসটি জাতিসংঘ পালন করে আসছে বাংলাদেশ এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের জনপদ বিনা বিচারে হত্যা গুম এখন নিত্য দিনকার ঘটনা বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অপহরণের পর হত্যা বা গুম হত শিকার হচ্ছেন প্রতিনিয়ত গুম হওয়া ব্যক্তির পরিবার মানবাধিকার সংস্থা গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুই সাল থেকে এ পর্যন্ত সংঘটিত প্রায় সবগুলো গুমের অভিযোগের আঙ্গুল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর র্যাব এবং পুলিশের প্রতি বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু হুমায়ুন কবির পারভেজের মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিদের গুম করা হয়েছে এই সময়ের মধ্যেই গত এক সপ্তাহের মধ্যেই গত এক সপ্তাহের মধ্যেই তিনজন বিশিষ্ট ব্যক্তিকে অপহরণ করে গুম করে রাখা হয়েছে এবং আজকেই আমরা নিশ্চিত হয়েছি আমাদের কোন পার্টির চেয়ারম্যান সাহেব এখানে আছেন জয়ার ইব্রাহিম তার পার্টির সাধারণ সম্পাদক যারা আমিনুর রহমান সাতাইশে আগস্ট থেকে রাত থেকে তার নয়াপল্টনের যে বাসা সেখান থেকে তিনি সাভারে নিজ বাসভবনে যাচ্ছিলেন সাভারের বাড়িতে এই পথে তিনি নিখোঁজ হয়ে গেছেন এবং এই কয়েকদিন ধরে তার খোঁজ করার পর তাকে পাওয়া যায়নি এবং সন্দেহ করা হচ্ছে যে তাকেও একই পরিণতি বহন করতে হয়েছে তিনি গুম হয়েছেন আপনারা জানেন আজকেও পত্রিকা এসছে বেলারুসের অনারারি কনসুলার অনিরুদ্ধ এবং আমাদের চট্টগ্রামের একজন সাবেক ছাত্রনেতা এখন বিএনপি নেতা একজন ব্যবসায়ী সাদাত সেইম সৈয়দ সাদাত আহমেদ এবং আপনার এর মধ্যে আরও শামিম বলে একজন ব্যাংকার তিনিও আপনার গুম তাকে বাসায় ফিরে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো অহরহ ঘটছে এর মধ্যে অনেকগুলো আপনি জানেন যে এখন পর্যন্ত কিছু বিশিষ্ট ব্যক্তি যারা সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত ব্যারিস্টার আমান আরবান জেন আজমিন এই দুজনকে কিন্তু এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি যারা সাহায্য কাদের চৌধুরী হিসাবে ছেলে হুমাম কাদের চৌধুরী তাকে সাত মাস পরে ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ অস্বাভাবিক এবং অসুস্থ এখন পর্যন্ত এরকম অসংখ্য ঘটনা ঘটছে এটাও জানেন আপনার যে বেলার যে আমাদের রিজওয়ানা চৌধুরী তার স্বামীকেও তুলে নেওয়া হয়েছিল এবং পরে তাকে আবার ফিরিয়ে দিয়ে গেছে এবং তিনি কিছুদিন আগে বলেছেন যে এই বিষয়গুলো সম্পর্কে কখনো কথা বলা যাবে না তারা কথা বলতে পারছেন না যারা ফিরে আসছেন তারাও বলতে পারছেন না আপনারা জানেন যে আমাদের স্ট্যান্ডিং কমিটির আরেকজন সদস্য জেনাব সালাউদ্দিন যিনি চার মাস প্রায় নিখোঁজ ছিলেন গুম ছিলেন পরে তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি এখনো আটকা আছেন এবং এই গুম হওয়া ব্যক্তির পরিবার মানুষের সমস্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী দু হাজার নয় সাল পরিস্থিতির মধ্যে পত্রিকার রিপোর্টে এসছে একজন পুলিশ অফিসার বলেছেন এই গুমের সঙ্গে যারা জড়িত তারা আমাদের নাগালের বাইরে তাহলে কোন সে বাহিনী এদেশে যারা পুলিশ বাহিনীর আয়ত্তর বাইরে দেশের অন্যতম শীর্ষ সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেব মতে দু হাজার নয় থেকে দু হাজার সতেরো সালে জুন পর্যন্ত গুমের শিকার হয়েছেন পাঁচশো জন আর শীর্ষ মানাধিকার সংস্থার অধিকারের মতে এ সময়ে গুম হওয়া মানুষের সংখ্যা তিনশো জন যদিও গুমের প্রকৃত সংখ্যাটি আরও বড় কারণ সব গুমের ঘটনা সবসময় মিডিয়াতে আসে না হিউম্যান রাইটস ওয়াচ হিন ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংবাদ মাধ্যম পরিসংখ্যান তুলে ধরেছে তুলে ধরে বলেছে যে বাংলাদেশে ব্যাপক হারে রাষ্ট্রীয় বাহিনীগুলো অপহরণ ও গুমের সঙ্গে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশে গুম বলে কিছু নেই সবাই নাকি ব্যবসায়িক ও সামাজিক কারণে আত্মগোপন করে আছে অথচ বাংলাদেশেও শীর্ষ দুই মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের মতে এই এতজন মানুষ গুম হয়েছে গত আট বছরে আজকে যদি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যানের আপনারা ইন্টারভিউতে দেখেন তারও দেখবেন যে তিনিও স্বীকার করেছেন যেখানে গুমের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করলেও পরবর্তীতে কারো কারো লাশ পাওয়া যায় বা আটক ব্যক্তিটিকে জন্মসম্মুখে হাজির অথবা কোনো থানায় তাকে হস্তান্তর করা হয় অতীতে গুমের ঘটনাগুলো সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এবং অভিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বারবার অস্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে গুম প্রমাণিত হওয়ার পরও অভিযুক্ত রক্ষা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ক্রমেই বেড়ে চলেছে পত্রিকার পাতা খুললেই প্রায় প্রতিদিনই এরকম অপহরণ কিংবা অপহরণের পর গুম অথবা অপহরণের পর অপহিত লাশ হওয়ার সংবাদ দেখা যায় গত সাড়ে আট বছরে সরকার তার রাষ্ট্রযন্ত্রের সাহায্যে শত শত মাকে করেছে সন্তান হারা সন্তান তার প্রিয় পিতার আদর থেকে বঞ্চিত হয়েছে বোন হারিয়েছে ভাইকে স্ত্রী হয়েছে স্বামী হারা যাদের স্বজন এইসব হতভাগ্যদের লাশ পেয়েছেন তারা হয়তো তুলনামূলক ভাগ্যবান কিন্তু স্বজনের লাশটি তো পেয়েছে স্বজনের কবর জিয়ারতে সুযোগটিও তো পেয়েছে কিন্তু যারা প্রিয় স্বজনের লাশটিও পায়নি যারা জানেন না তাদের গুম হয়ে যাওয়া মানুষটি কি বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে আমি আপনাদেরকে অধিকার এবং আইনের কেন্দ্রের একটা পরিসংখ্যান দিচ্ছি দু হাজার নয় থেকে সতেরো পর্যন্ত দু সালে অধিকার বলছে জন আইন সালিস কেন্দ্র বলেছে পনেরো জন দু সালে অধিকার বলেছে আঠেরো জন আইনের সালিশ কেন্দ্র বলেছে সাতচল্লিশ জন দু এগারো সালে অধিকার বলেছে একত্রিশ আইনের সালিশ কেন্দ্র বলেছে উনষাট দু হাজার বারো সালে ছাব্বিশ আইনের সালিস কেন্দ্র বলেছে ছাপ্পান্ন দু হাজার তেরো সালে অধিকার বলেছে তেপ্পান্ন আইনের সালিস কেন্দ্র বলেছে বাহাত্তর দু চোদ্দো সালে আইন অধিকার বলেছে দু হাজার উনচল্লিশ আইনের সরাস কেন্দ্র বলেছে অষ্টাশি দু হাজার পনেরো সালে অধিকার বলেছে চৌষট্টি আইন ও সাজ কেন্দ্র বলেছে একষট্টি দু হাজার ষোলো সালে অধিকার বলেছে নব্বই আইনের সাজ কেন্দ্র বলছে সাতানব্বই দু হাজার সাতোর সতেরোর জানুয়ারি থেকে জুন পর্যন্ত অধিকার বলেছে ষাট আইন সাজকেন্দ্র বলেছে চুয়াল্লিশ মোট অধিকার বলেছে তিনশো চুরাশি আইন সাজ কেন্দ্র বলছে পাঁচশো উনচল্লিশ আমাদের পার্টির হিসেব মতে সংখ্যা আরও অনেক বেশি ক্রমেই বেড়ে চলেছে এবং এটা আপনার এখন এই সম্প্রতি গত এক সপ্তাহে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এর মাত্রা আরও বেড়েই চলেছে আজকে যার ইব্রাহিম সাহেব এখানে এসেছেন তিনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে চতুর্দিকে তিনি খোঁজখবর নেওয়ার পর সময় দেওয়ার কোনো খবর পাননি তখন তিনি এসছেন এখানে আমরা তাই আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরছি এই জন্যে খুব দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সংজ্ঞা সহকারে কিন্তু আমরা প্রচার করা হয় না যেটা আমরা মনে করি যে গুম করা এনফোর্স ডিসারেন্স ইজ এ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এটা আমার কথা নয় এটা হচ্ছে আমরা জাতিসংঘের চার্টারে পরিষ্কার করে বলা আছে যে এনফোর্স ডিস আছে ইজ এ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এবং মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় হীনতম অপরাধের মধ্যে একটি সুতরাং এই বিষয়টাকে যদি হালকা করে দেখা হয় তাহলে কিন্তু কেউই নিরাপদ না একজন বাসা থেকে বেরোলো আর তারপরে তাকে পাওয়া গেল না এটা নিত্য নৈবিত্তিক ঘটনা দাঁড়িয়েছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আজকে আন্তর্জাতিক এই গুম দিবসে আপনাদের কাছে আমাদের এই উপস্থাপন করার একটিই লক্ষ্য যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনারা এর বিরুদ্ধে দাঁড়াবেন জনমত তৈরি করবেন দেশের মধ্যে জনমত তৈরি করবেন বিশ্ব জনমত গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবেন কারণ এত বড় একটা হীন অপরাধ কখনোই আমরা চলতে নিতে পারি না তাই আমি অনুরোধ করবো যে বিশেষ করে আপনারা আমাদের কল্যাণ পার্টির আমিরুর রহমান এবং আপনি আমাদের ছাত্র নেতা ছিলেন শাহজাদ হোসেন এবং আপনার শাহদ আহমেদ এবং অনিরুদ্ধ যিনি আপনার বেলারুসের অনারি কনসাল কাউন্সিলার বেলালিশের এদেরকে অবিলম্বে খুঁজে বের করে পটিয়ার অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে জনগণের সামনে তাদের পরিবারের সামনে উপস্থাপন করার সরকার দায়িত্ব সরকার তো কথা বলতে পারে না যে আমরা জানি না সরকারকে বলতেই হবে তারা কোথায় আছে দেয়ার রেসপন্সিবিলিটি একটা লোক গুম হয়ে গেল তার সম্পর্কে সরকার কিছু বলবে না এটা তো হতে পারে না তাই আমরা আজকে আবারও এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে দাবি জানাচ্ছি যে যারা গুম হয়েছেন তাদের সকলেরকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হোক এবং এটাকে বন্ধ করা হোক ধন্যবাদ এই রাষ্ট্র তো নিজেই আপনার এই সন্ত্রাস করছে গুম করছে তো পালন করবে তাই না তারা তো নিজেই অপরাধী এবং তারা আপনার যেভাবে মানবাধিকার ক্রাইম সেই মানবাধিকার ক্রাইমের মধ্যে তারা জড়িয়ে পড়েছে তো মধ্য সরকারকে এবং ল্যাটিন আমেরিকাতে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রবণতা প্রচণ্ডভাবে বেড়েছিল তারপরেই কিন্তু আপনার এই দিবসটাকে নেওয়া হয়েছিল। আর আপনাদের উচিত হবে এই বিষয়ে রাষ্ট্রকে জিজ্ঞেস করা যে তারা করছে না কেন